টিকে থাকা শেষ মালটাটিও ঝরে পড়ে গেল। প্রচুর মালটা হয়েছিল এই গাছে, সবগুলো মালটা ঝরে পড়ে গেছে। সর্বশেষ এই মালটাটি টিকে ছিল, এটিও ঝরে পড়ে গেল। এই বোটার দিকে তাকালেই বুঝতে পারবেন, এই যে কেবল এই বোটার থেকে মালটাটি ঝরে পড়ে গেছে। এখানে অনেকগুলো বোটা রয়েছে এবং বাকি বোটাগুলো মরে গেছে। প্রচুর মালটা এসেছিল, সব ঝরে পড়ে গেল। যাই হোক, আসার কথা হচ্ছে পেয়ারা গাছে ফুল এসছে। এর আগেও ফুল এসেছিল, ফল আসেনি। দেখা যাক এবার কি হয়। এখানে কয়েকটি তরমুজ খেয়ে তরমুজের বিচি আমি ফেলেছিলাম। আগে আমি জার্মিনেশন করে চারা বের করেছিলাম, সেই চারাগুলো আবার 8-10 দিন পরে এখানে লাগিয়েছি। 5টি চারা লাগিয়েছিলাম, তার মধ্যে 2টি চারা মরে গেছে আর 3টি চারা টিকে গেছে। তো এই 3টির মধ্যে কয়টি শেষ অবধি বড় হয় সেটি এখন দেখার বিষয়। আর একটি অনেক বড় সড়ো সাইজের লেবু গাছ ছিল, মরতে মরতে একেবারে এই সাইজে চলে এসছে। যখনই গাছটা মরা শুরু করেছিল আমি ডাল কেটে দিতে শুরু করেছিলাম। এখন গাছটির অবস্থা খুব করুণ, মারা গেছে বললেই চলে। তো লেবু গাছটির গোড়ায় কিছু মরিচের দানা ফেলে দেওয়া হয়েছিল, প্রচুর মরিচ গাছ হয়েছে, প্রচুর মরিচের চারা জন্মেছে। এগুলো এখন তুলে আলাদা করে রাখলেই গাছ হয়ে যাবে। মরিচের চারার ভেতরে এটা যেন কি গাছ, আর একটি পাতা খাওয়া রোগ হয়েছে এটার। দেখি আর একটু বড় হলে চারাগুলো শিফট করে দিব।